আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাবাজিরা, এই ছোট বাচ্চারা, আমি সবাইকে সালাম দিয়েছি, ছোট বালক বালিকা সবাইকে। কি বলেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকে এই মাহফিলে আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীন ইসতাফা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. مرحبا محبوب خدا مكي مدني، चारों तरफ में झकमक झकमक मंजिल हमारी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तुम कौसरी नाम, ला इलाहा যৌথ উদ্যোগে হাবের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের, আজকে আমাদের দিনের বেলার প্রধান আলোচক হযরত হাফেজ মাওলানা তোফায়েল আহমদ বৈরুরী সাহেব আজকে সভাপতিত্ব করছেন, আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম আমু এবং জনাব খালেদ মুশারফ হোসেন বাবলু রাত্রেবেলা আজকে বিশেষ আলোচক হিসেবে আছেন হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শাহজাহান হুজাইফা মুহতামিম অত্র মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ। এই ছাত্রটা আমার হাবিব সাহেব আমার ছাত্র, তাহলে আজকে আমার আনন্দ না বলেন আলহামদুলিল্লাহ। অতএব আরো স্থানীয় ওলামায়ে কেরাম আজকে প্রধান অতিথি হিসেবে থাকছেন জনাব মোহাম্মদ আসলাম হোসেন পুলহাট সদর দিনাজপুর, আলহাজ মোহাম্মদ শামসুল আলম মাসিমপুর সদর দিনাজপুর, আলহাজ মোহাম্মদ রেজাউল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সদর দিনাজপুর। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করে
আমি গোনাগার আপনাদের মিশন গোটেরই পরিচালক মুহতামিম বরকত নেওয়ার জন্য আল্লাহ সুযোগ দিলেন তৌফিক দিলেন আপনাদেরকে নিয়ে যে বসার মতো আল্লাহ পাক একটা সুযোগ করে দিলেন এই জন্য আপনারা খুশি না বেজা কে কে খুশি আছেন আলহামদুলিল্লাহ আরো জোরে জোরে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনি আজকে খুশির সাথে আলহামদুলিল্লাহ বলবেন আপনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় জন যারা অন্ধকার কবরে আল্লাহ পাক তিনাদের কবরে আজকে আল্লাহ তারা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এত ভালো রেখে সুন্দর রেখে এত সুন্দর বডি বানাইয়া এত সুন্দর চক্ষু দিয়া এত সুন্দর দুটি কান দিয়া একটা ব্রেন এত সুন্দর করে বানাইয়া দুটো পাও দিয়েছেন চলার মতো এত সুন্দর বডি আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন এই জন্য একটু শুকরিয়া আদায় করা দরকার যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে বানালেন সেই আল্লাহ পাকের শুকরিয়া করণার্থে জবান খুলে যে সুন্দর জবান যে সুন্দর দাঁত আল্লাহ পাক দিয়েছেন এই জবান দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবেসেছেন আল্লাহ পাক আমাদেরকে এত পছন্দ করেছেন যে শুধু মানুষ হিসেবে বানিয়েছেন তাই নয় আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা মানুষ সারা বিশ্বের যত নবী আসছেন 1 লক্ষ 2 লক্ষ মতান্তর যত নবী এসেছেন সমস্ত নবীদের সর্দার সৈয়দুল আম্বিয়া সর্দারে কায়নাত আপনার আমার উম্মতের কাণ্ডারি যে নবীকে আল্লাহ পাক না বানাইলে গোটা বিশ্ব সৃষ্টি করতেন না সেই নবীর উম্মত করে আপনাকে আমাকে বানাইছেন এই জন্য আপনারা খুশি না বেজা জোরে সোরে বলতে হবে এ আল্লাহ আপনার কাছে দরখাস্ত না করাতে আপনি আমাদেরকে এত দামি করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে বানিয়েছেন এই জন্য আমরা আজকে শুকরিয়া আদায় করছি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে হবে না তাই বারবার বলতেছি আলহামদুলিল্লাহ তবু তাই নয় আল্লাহ নবী এমন একজন নবী সারে দুনিয়া তই কিয়া মাই সারে দুনিয়া তই কিয়া মাই মিসল তো দেখানি তেরে মানন্দ খুব চোরত চন্দ ভি হতে নিহি এমন একজন নবীকে আল্লাহ পাক বানাইলেন সেই নবীর দামি উম্মত করে আপনাকে আমাকে বানাইলেন এই জন্য আবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন একটা জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিলেন দরখাস্ত করি নাই আজকে তরিমপুর মাহফিল আল্লাহ বসার সুযোগ দাও শুধু নিয়ত করেছি নিয়ত করার কারণে আল্লাহ পাক এই বাগানটাকে আজকের এই প্যান্ডেলকে জান্নাতের বাগান বানাইয়া আপনাকে আমাকে নমুনা হিসাবে জান্নাতে কিছুক্ষণের জন্য বসাইয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা এরকম নিয়ামত দিয়েছেন আবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ 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 সাড নাই মাহু বলেন সুবহানাল্লাহ অতএব সারা রাত শুকরিয়া করলেও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করার আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ পাকের রহমত আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ পাকের নিয়ামত যারা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবে আল্লাহ পাক তাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে দুনিয়ার জিন্দেগি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় বাড়ায় দিবেন আর যারা আল্লাহ পাক
পাকের নিয়ামত পাইয়া আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের নিয়ামত গুলি ছিনাইয়া ছিনাইয়া নেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য আসুন অল্প সময় আমি আলোচনা করব, এরপরে প্রধান বক্তা দামি বক্তা আপনাদের সামনে চলে আসবেন, সুললিত কণ্ঠে আল্লাহ পাকের কালামুল্লাহ পড়ে শোনাবেন আর হাদিস তাফসীর করে শোনাবেন। শুধু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত নাজিল হইতেই থাকবে। আপনারা শুকরিয়া আদায় বলা আবার আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, তাই আল্লাহর কাছে দোয়া করি, এই আল্লাহ আজকের এই মাহফিল কি আল্লাহ তুমি কামিয়াব করো, এই তরিমপুর আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ এই এলাকার সবাইকে দিনের জন্য কোরবানি করার তৌফিক দাও, আজকের মাহফিলে আসার সুযোগ করে দাও। একটু দোয়া করা যাবে না, যেন আল্লাহ পাক সবাইকে আসার তৌফিক দেয়। এই এলাকায় যত গোরস্থানে কবরবাসী শুয়ে আছেন তাদের জন্য একবার তিনবার কোরআন সূরা ইখলাস তিনবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي, ربي زدني علما, ربي ارحمهما كما ربياني صغيرا. بادشاہ ظلم مارا در گزار, মাগুনার গরি মতুয়ার মর্জি গার, তুনে কুকারি ওমা বদ করদাইম, জুরমে বে আমরা যাবে হদ করদাইম, হাম গুনার গার আওর তু গফার হয়, জো না মঙ্গে উসে তো বেজার হয়, আই আল্লাহ গুনার বুঝা মাথায় লইয়া এই ছোট ছোট ছাত্রদেরকে সাথে নিয়া, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়া যারা নিষ্পাপ বেগুনা মাসুম, হযরত উমরের মতো বীর দর্পণে ইসলামের খেদমত করে এসছেন, আমার বৃদ্ধ বাবাজিরা আমার বাবার বয়সের বয়সী বাবাজিরা তাদেরকে নিয়ে হাত উঠাইছি, যার হাতখানে আল্লাহ তোমার বড্ড ভালোবাসছে, ওই হাতের সুন্দর করে আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও। বাবা হয়েছি, মা হয়েছি, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু নিপতি আল্লাহ কথা পঞ্চম কিনে ঝাঁকে গোরস্থানে রেখে দিলাম, আল্লাহ আজ পর্যন্ত কাহাকেও আটকাইতে পারলাম না, এক ফোঁটা নাফাক পানি দিয়ে বানাইয়া কয়েকদিনে দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার কবরে দিবা শোয়াইয়া, এই দুনিয়ায় কাকেও তুমি থাকতে দিবা না, বাবা গেল দাদা গেল নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাই চলে গেল, কাকেও আটকাইতে পারলাম
আমরা কোন দিন বিদায় নেব জানি না, আজকাল কোন দিন চলে আসবে বলতে পারি না। আল্লাহ আমাদেরকে মধ্যে মুমিন না বানাইয়া, পরহেজগার মুত্তাকী না বানাইয়া, তোমার খাঁটি প্রেমিক না বানাইয়া, আমাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় দিও না। দেশ জাতির সেবা করার তো ভিন্ডিও, বড়দের সম্মান করার তো ভিন্ডিও, ছোটদেরকে সম্মান করার তো ভিন্ডিও, আমার মা বোনদেরকে স্বামীর সেবা করার তো ভিন্ডিও, মাদেরকে ছেলে মেয়েদের প্রতি নজর রাখার তো ভিন্ডিও, আমার ভাই বোনদেরকে স্ত্রীদের প্রতি সুন্দর ব্যবহার করার তো ভিন্ডিও। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দিও, নবীর আখলাকওয়ালা জিন্দেগি বানাইয়া দিও, আমাদের জবানকে সুন্দর করে দিও। আয় আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছে, আজকের এই জান্নাতের বাগানে এই মাদ্রাসা রচনা করে আমাদেরকে সবাইকে আসার তুমি সুযোগ দিয়েছ, এখনো যারা আসতে পারে নাই আল্লাহ তোমাদেরকে আসার তুমি সুযোগ করে দাও, সবাইকে আল্লাহ মাহফিলে বসার সুযোগ করে দাও, মা বন্ধুরকে এসে শেষ মোনাজাত দিয়ে দেওয়ার তৌফিক দিও, বেগুনা মাসুম বানাইয়া যাওয়ার তৌফিক দিও। আজকে এই এলাকার মানুষদেরকে নিয়ে তওবা করলাম, আর গুনাহ করবো না, নাফরমানি করবো না, জিন্দেগিটা বরবাদ করে দিছি, হায়াতকে খতম করে দিছি, যেভাবে তোমার আবাদত বন্দী করার প্রয়োজন ছিল পারি নাই। আল্লাহ আজকে আজম করে নিলাম, আজকে নিয়ত করে নিলাম, তোমার কিছু বান্দার সামনে তওবা করলাম, আর জিন্দেগির গুনাহ করবো না, আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সামনের হায়াতটুকু সুন্দর করার তৌফিক দাও। আল্লাহ করিম বোন আমি যেমন সাকি, আল্লাহ তুমি কে আমার পর্যন্ত কবল মঞ্জুর কর, এলাকার সকলকে মসজিদ মাদ্রাসার খাদেম হিসেবে কবল মঞ্জুর করে নাও, আমাদের সন্তান সন্তানি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া আখলাক ওয়ালা পিতা মাতার খেদমত করার তৌফিক দিও, বাবা মায়ের খেদমত করার তৌফিক দিও। আজকের এই মাহফিল খানা জরিয়া করে আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিও, পরিপূর্ণ মুসলমান বানাইয়া দিও, নবীর আখলাক ওয়ালা উম্মত বানাইয়া ইসলামের সেবা করার তৌফিক দিও। আয় আল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় দিবা আজরাইলকে পাঠাইয়া দিবা, খবর পাওয়ার আগেই সবাই জানার আগে আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে, ছেলে কান্দে মেয়ে কান্দে বাবা কান্দে গ্রামবাসী কান্দে, সাদা মার্কিন কাপড় পড়াইয়া জনমের শেষ গুছু দিয়া যেদিন বিদায় দিয়ে দিবে, বাড়িওয়ালা কান্দে বিবি কান্দে ছেলে মেয়েরা কান্দে। আয় আল্লাহ তোমার রাসূল বলেছেন শেষ কালিমা যার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, আল্লাহ তাকে তুমি জান্নাতের ফার্স্ট কালার তুমি দিয়ে দিবা, সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি, আমাদেরকে মৃত্যুর সময় দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানাইয়া কালিমাওয়ালা বানাইয়া জবানে জারি করে দিও, কালিমায়ে তৈয়বা লা ইলাহা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেহেতু মাহফিলে বসাইলেন, দোয়া করাইলেন, কিছু কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য তৌফিক আল্লাহ পাক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই কোরআনের মাহফিল
আপনারা যখন বাড়িতে বড় কোনো বালতিতে বড় বালতি কিংবা জগ পানি ভর্তি করে রাখেন, আচ্ছা বলুন তো পানির দাম বেশি মধুর দাম বেশি? আচ্ছা পানির বালতি ভর্তি স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি? উত্তর দেন। আচ্ছা ঘি তো আমাদের এখানে অনেক টাকা কেজি, পানি ভর্তি বালতি ওর মধ্যে ঘি যদি আপনি রাখেন ঘিয়ের দাম বেশি না? কিন্তু যত দামি জিনিসই হোক একটা ভর্তি জিনিসের মধ্যে কোনো ভর্তি রাখা আর কিছু রাখা যাবে? কেন এই কলসটার ভিতরে ভর্তি আছে, আপনি একটা কলসির ভিতরে চাউল দিয়ে কলসিটা ভর্তি করে রাখছেন, মা বন্ধুকে কলসির উদাহরণ দিলে বুঝতে পারবেন, কলসি ভর্তি করে চাউল রাখছেন আর চেয়ার মধ্যে কি আর কোন আটা রাখা যাবে? কেন কলসি তো ভর্তি। আপনি আমি এতদিন এত বয়স শুনলাম, এত আলোচনা শুনলাম, শুক্রবারে মসজিদের খতিব সাহেবের আলোচনা শুনলাম, বড় বড় ইস্তেমা বড় বড় মাহফিল সব কাটালাম, ওয়া শুনতে শুনতে রাত্রি কাটাইতে কাটাইতে অনেক কিছু করলাম। আচ্ছা বলুন তো এরপরেও কি সবাই নামাজি হয়ে গেছে, দাড়ি রাখছে, পর্দা করে? সবাই জানেন পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, আপনারা সবাই জানেন না? সবাই জানেন, শুধু আমরা আমলে আনতে পারি না মানতে পারি না, ঠিক কিনা? এর কারণ হল আমার এই কলবটা আল্লাহ পাক দান করেছেন, এই কলবের ভিতরে আল্লাহ পাক একটা মূল্যবান জিনিস আমাদেরকে দিয়েছেন, এই কলবটা যদি আপনার আমার পরিষ্কার থাকে আপনার নামাজ সুন্দর লাগবে, কোরআন শরীফ তেলাওয়াত সুন্দর লাগবে, আপনার মজা লাগবে, আপনি আরো আমল করতে আপনি চেষ্টা পাবেন। কিন্তু আপনাকে ভালো লাগে না যখন আপনার জ্বর আসে 100 মিটার জ্বর, আপনাকে কিচ্ছু ভালো লাগে না, সব কিছুই লাগে টিকা, ডাক্তার কাছে গেছেন ডাক্তার বলবে বাবাজি আপনার তো জ্বর আসছে এই জন্য আপনার কিচ্ছু ভালো লাগে না। আজকে সারা বিশ্বের ভিতরে যে রোগ দেখা যাইতেছে এই অহংকার, কলসি ভর্তি করার পরে যেমন কিছু ঢোকানো যাবে না, এই অহংকার যদি একবার ঢুইকে যায় ওই অন্তরে আর কিছু জায়গা পায় না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন দোয়া করছেন আখলাককে সুন্দর করো, চরিত্রকে সুন্দর করো, চরিত্র যদি সুন্দর করতে পারো দুনিয়ার জিন্দিগির তুমি শান্তিতে থাকতে পারবা, তোমার ব্যবহারটা যদি সুন্দর হয় দুনিয়াতে ইজ্জত অনেকটা জিন্দিগি পাবে, জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এত দাবি করে বানাবার পরেও আমাদের নেক আমল কোথায় চলে যায় একটু চিন্তা করলে বোঝা যায়। আচ্ছা নদীতে মাছ মারতে গেছেন, অনেক মাছ, খালি জাল ফিকারে খালি বড় বড় মাছ, কতক্ষণ লাগবে খোলে ভর্তি করতে? আর কিন্তু কোন বাবাজি যদি এই খোলটা ভাঙ্গা, খোলের তলে কি ভাঙ্গা,
আপনারা আমার কথা বুঝতে পারছেন? মোরা হলে যা ভাই বুঝেন ভাই, এই খোলে যদি ভাঙা হয় আপনি যত মাছই মারেন এই খোলের ভিতরে মাছ থাকবে? আপনি খালি মারছেন, আর আমার মতো যদি কম চোখে দেখেন তাহলে তো আরো সমস্যা। মাছ নাই কি ব্যাপার? বাড়িয়ারি খুব এই মাছ না, অনেক মাছ, কই খোলের ভিতরে কোনো মাছ নাই, কই কিছু কয়েছিস কিরে? এত মাছ মারলাম একটা মাছ নাই, ও খোলই ভাঙা। আমি আপনি মুসলমান, আমার আপনার খোলই ভেঙে গেছে, আমার আপনার বিজ্ঞান এত কমে গেছে ভালো জিনিসটাও বুঝতে পারি না। ভালো জিনিস কোনটা এটাও বুঝতে পারতেছি না, সমস্যায় আছি। এক তো অন্তরের ভিতরে রোগ অহংকার, আরেক দিক দিয়ে আল্লাহ রাসূল যে আমলটা করতে বলছে সেটা করতে পারতেছি না। ওমরের মতো বাহাদুর যে অমর রাসূলের কান্না কাটার জন্য রওনা হয়েছেন তার ইতিহাস আসছে। ফজরের সময় আল্লাহর নবীজি ওমরকে ফজরের আজান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ হলো আমার আল্লাহর সাথে কথাবার্তা বলা, বলে সুবহানাল্লাহ। কো আল্লাহর সাথে কথা বলবেন কোথায় বলবেন? কয় এই ঘরের ভিতরে, এখানে আমরা লুকায় লুকায় থাকি। কয় কেন? কয় মোদি মক্কা শরীফে গিয়ে যদি বাইতুল্লাহ গিয়ে যদি নামাজ পড়ি আমাদেরকে কাফেরেরা ক্ষতি করতে পারে। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ পাকের সাথে কথা বলবো, এখন তো আমি মুসলমান হয়ে গেছি, ঘরের ভিতরে নামাজ হবে না, বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়বো, চলুন। এই আওয়াজ দিয়ে যখন মাত্র 30 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন, ওদিকে আবু জেহেল ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, ও কেউ যদি ওমরের বিরুদ্ধে কথা বলতে যাও, কেউ যদি এর ভাইকে শাহাদত বরণ করাইতে চাও যাইতে বড়, কারণ ওমরকে সবাই ভয় করে। কয়া এরকম ওমরের সাহস দেখে আল্লাহ রাসূল বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়লেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হলো সিংহের জাতি, দিলে নাই কোনো ভয়, সব সময় হবে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান কোন মুসলমানের গীবত করতে পারে না। আপনি এত কষ্ট করে হজ করে নেকি করে আসলেন, উমরা করে নেকি করে আসলেন, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে নেকি কামাই করলেন, আখিরাতে আপনার জন্য অনেক নিয়ামত। আপনি জান্নাতের মধ্যে গেলেন কিছুই নাই, কি ব্যাপার? আল্লাহ আমি যত দান করেছি এত নেকি, আমার আমল নামায় কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে বান্দা, তুই তো আমল করেছিলি কিন্তু নেক কাজ করেছিলি, মুসলমান হয়ে অনেক আমল করেছিলি, কিন্তু তুমি তো মানুষের গীবত করার কারণে তোমার নেক আমলগুলি আমি ওই বান্দাদেরকে দিয়ে দিছি গীবত করার কারণে। আপনি যদি কারো গীবত করেন সে তো অন্যায় করেছে, এটা কুকর্ম করে ফেলছে। এখন আপনি যদি ওইটা নিয়ে বলাবলি করেন এইটাই হলো গীবত। হ্যাঁ, আপনি যদি বুদ্ধিমান হন ভালো হন, ওই লোকের কাছে গিয়ে বলতে পারেন, ভাই শুনলাম আপনার এই ঘটনা, আপনি ভালো হয়ে যান, তাহলে হবে মর্যে মুমিন। এই বাবারা, এই জন্য সমস্যা হতে সময় লাগবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ উনি একটা ঘটনা লিখছেন, আগে তো মানুষের বাড়িতে
চাকরানি করত, চাকর হিসেবে থাকত। তারপরে আপনার বাড়িতে কর্মচারী হিসেবে থাকত, খেদমত করত, লোকটা কিনে আনতে হতো। এক বেচারা বাজারে গিয়ে দেখে এই যুবক ছেলেটা খুব ভালো, মালিককে জিজ্ঞাসা করছে, ভাই আপনার এই যুবকটা কেমন ছেলে? কয় খুব ভালো ছেলে, চেহারা সুন্দর, সবকিছুই সুন্দর, কথাবার্তা সুন্দর, চাল চলন সুন্দর, দুই নম্বরই কিচ্ছু নাই, মগর কিন্তু একটু সমস্যা আছে। সেটা কি? এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। কয় এটুকুনো ব্যাপার হলো, সবই তো ভালো। আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বিবিকে বলছে, এটা খুব ভালো ছেলে, বহুত আচ্ছা আদমী হয়, আমাদের বাড়িতে থাকবে, খেদমত করবে, ওরা বড় লোক মানুষ, দিন চলছে খুব ভালো। কিছুদিন পরে একদিন হঠাৎ করে এই যুবক ছেলেটা এখন স্বামীকে বলতেছে, আপনার স্ত্রী তো একটু অন্যরকম, বাইরে যায়, মার্কেটে যায়, অমুক জায়গায় যায়, অমুক ছেলের সাথে পিটিস পিটিস করে, এরকম এরকম ভাব, আজ আমার ভালো লাগে না, তা আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, আপনাকে না বলে আর থাকতে পারলাম না, কি ভালো ছেলে। তাই একদিন দুদিন বলে, আরেকদিন মালিক গেছে একটু বাহিরে, এখন এই ছেলে বাড়ির ভিতরে গিয়ে বাড়িয়ালিকে বলে, এই আপনাকে একটা না কথা, একটা কথা না বলে আর পারতেছি না, আপনার বাড়িতে থাকি, আপনি এত সুন্দর সুন্দর জিনিস পাকায় পাকায় খাওয়ান, আপনার যদি একটু উপকার করতে না পারি তাহলে তো আমার বিশাল সমস্যা, এটা মানবতার পরিচয় হবে না, অতএব একটু বলা বলতে বলতে দেবেন। তাই বলো বলো কি অসুবিধা? কয় আপনার স্বামী ওই পাশে যদি একটা বাড়িতে, তার একটা সুন্দরী মেয়ে আছে, তার সাথে বিয়ের একটা আলোচনা চলতেছে, সে আবার বিয়ে করবে, মেয়ে মানুষ তো জানেন সব সহ্য করা যায়, বিয়ে সহ্য করা যায় না, এটাই আসলে মহব্বত। এইভাবে বলতে বলতে একদিন বলছে, যে কি করা যায়? তাই বাবা আপনি তো জানেন না, আপনাকে এরা তদবির দেব, আমি তদবির বুঝেন তো, একটা পরামর্শ দেব, আপনার স্বামী যখন বাড়িতে আসবে, আপনি সুন্দর করে ভালো করে মুরগির ঝোল রোস্ট, ভালো ভালো খাবার, ওই সময় আপনি এই যে দাড়ি আছে যে, এই দাড়ির ভিতর থেকে এই একটা দাড়ি কোনোরকম কাইটা যদি নিতে পারেন, আর ওই দাড়িটা যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে একটা তদবির করে দেব, আপনার স্বামী জীবনে কোনোদিন বিয়ে করবে না। দেখেন আবার মা বোনেরা আমাকে আবার এটা ফাঁসাই দিয়েন না, পরের দিন যোগাযোগ করেন না যে তদবির দিয়ে নজুর, এটা তদবির আমরা করি না, সিদ্ধান্ত ভালোই, এটা তো করা যাবে, কোনো ব্যাপার। এদিকে স্বামীকে গিয়ে বলছে, আজকে রাত্রে কিন্তু আপনার খুব ভালো বড় খাবার হবে, দামি দামি খাবার দেবে, আপনাকে এত আদর করবে আপনি কল্পনাও করতে পারেন না। তারপরে আপনি যখন ঘুমায় যাবেন, আপনাকে আজকে জন্মের মতো জবাই করে দিবে। কয় আমি টের পাবো কিভাবে? কয় আপনি একটা নকল ঘুম দিতে পারবেন? নকল ঘুম খাওয়া দাওয়ার পরে কয় কেমন? নাক খোলা, নাক বন্ধ রাখবেন কিন্তু কান খোলা রাখবেন। আপনার গাড়িতে হাত দিয়েছে বুঝতে পারবেন তো, ওই সময় চোখটা খালি একটু খুলে ফেলবেন, দেখবেন একটা ছুরি গলার উপর, যদি বিশ্বাস হয় আপনি আমল করতে পারেন, না হলে ক্ষতি হলে যে ওই ব্যক্তি যখন ঘরের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া দেখতেছে, ঠিক কাজের ছেলের কথা শুনে সব মিলিয়ে আজকে আইটেম অনেক বেশি, খাবার সুন্দর ব্যবস্থা, আদর যত্ন অনেক বেশি,
খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে গেছে। স্ত্রীও মনে করছে একটা সময়, এটাই একটা লাকি চান্স, সুযোগ, এখন তো ঘুমাইছে। ওই যে শিখছে নাক ডাকবে, নাক ডাকলে মানুষ মনে করে ঘুমটা ভালো হয়েছে। ওই সময়ে ছুরিটা আস্তে করে বের করে খালি সাইজ করতেছে আর কাটে। কি করতেছে, রক্ত গরম হয়ে গেছে, চাকুটা নিয়ে সঙ্গে সঙ্গে কিতাবে লেখে মেয়ের ভাইয়েরা খবর পেয়ে সবাই চলে আসছে, এসে দেশটা খুন হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে পেপারগুলো দেখে মেয়েরা রাস্তায় যাই গিয়েছে, তিনজন চারজন একটু কাজের জন্য বের হয়ে গেছে, ফিরে আসতে পারে নাই, রাস্তায় চারজনকে চারজন ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তারপর খুন করছে, এমন ইতিহাস আমাদের বাংলাদেশে হচ্ছে, হচ্ছে কিনা? এই জন্য এই ঘটনা থেকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন যে ছোট্ট একটা ঘটনা থেকে কত বড় ক্ষতি হয়ে গেল। যদি আমরা গীবত না করতাম, একজন আরেকজনকে কানাকানি না করতাম, এর কথা ওকে না লাগাইতাম, তাহলে এই ঘটনা হতো না। আমাদের সমাজে দেখবেন কিছু কুলান্না আছে, তারা এই দেশকে ভালোবাসে না, এই জাতিকে ভালোবাসে না, দেশের দরদ নাই, ইসলামের দরদ নাই, মনুষ্যত্ব নাই, এরা যখন তখন যেই সেই করা ভরে মহিলা এই সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, ঠিক না? এ দেশকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ওরই ছুত্র আমরা মুসলমান, আমাদের আখলাক সুন্দর করে এই বিশ্বের দরবারে দেখিয়ে দিতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। আজান হলে মসজিদে গিয়ে হবে আমাদের হাজিরা, বলে সুবহানাল্লাহ, কিন্তু আজান হলে দোকানপাট খোলা, মসজিদে মুসল্লি নাই, তাহলে কি হবে? এত ওয়াজ শুনে, এত কিছু শুনে লাভ কি হলো? এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমরা কেউ থাকবো না। আজকে আমার ভাঙ্গা মন, আমার এক বন্ধু ইন্তেকাল করেছেন গত রাত্রে, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আপনারা অনেকে চিনবেন, এই আপনার বারোয়ারিতে এক মসজিদে হাফিজ সাহেব তারাবি পড়াতেন, বাড়ি হলো আপনার এই যে এখানে, জি, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে বিবিকে বলছে এই পানি পিপাসা লাগছে, পানি দাও, ওই পানিটা খেতে কাশি আরম্ভ, কাশি কাশি আরম্ভ হয়ে যাই চলে গেল দুনিয়া থেকে, 40-45 বছর বয়স। তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, হাফিজে কোরআন, আলেম, এদিকে হাজি, তো আসলে দুঃখ করার কিছু নেই, সবাইকে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, কিন্তু আমার আপনার সম্ভব এই মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, কোরআন চোখে কোরআন শিখাইতে হবে, পাঁচ নামাজ সুন্দর করে পড়তে হবে, কাকেও কষ্ট দেওয়া যাবে না, কাকেও দুঃখ দেওয়া যাবে না, বিবিকে আদর করতে হবে, মেয়েদেরকে স্নেহ করতে হবে, ছেলেদেরকে আদর দিতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, এইটা আমাদের জাতীয় শিক্ষা। তাহলে আমরা তুমি দিতে পারবো, আখিরাত ইজ্জত ওয়ালা হইতে পারবো। তবে কি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসলমান কি নিয়ামত, আল্লাহ নবীজি মসজিদে আছেন, এক ইহুদি আমি তো মুসলমান হয়ে যাব, নামাজ নিয়ে পরের দিন
আমার নবী আপনার নবী দয়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ওই ইহুদির বাড়িতে যখন গেলেন, ওই ইহুদির বাড়িতে যাওয়ার সাথে সাথে একটা কুকুর এসে আরম্ভ করলো ঘেউ ঘেউ করতে করতে। কুকুরটা যখন নবীজিকে কামড় দেওয়ার জন্য নিয়ত করলেন, নবীজি ভয় পেয়ে গেলেন, ওই সাহাবী ভয় পেয়ে গেলেন। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুকুরটা যদি আমাদেরকে কামড় দেয় এখন কি হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবি কোনো ভয় নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ, আমাদের সাথে কে আছেন? আল্লাহ। যার সাথে আল্লাহ থাকেন তার কোনো ভয় নাই। এই যে তো ইমাম, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আমার মালিক হলো আমার আল্লাহ। ওই কুকুরটা কিছুক্ষণ নবীজিকে দেখার পর আবার ফেল ফেল করে তাকাইয়া থাকার পরে কুকুরটা মালিকের বাড়িতে চলে গেল। মালিক ডাক দিয়ে বলে, কিরে কুকুর, তোরে পাঠাইলাম নবীজিকে কামড় দিয়ে দুনিয়া থেকে উৎখাত করার জন্য, আর তুই কিনা গিয়ে ঘুরে আসলি, কেন তুই কামড় দিলি না? কুকুরটাকে মারতে আরম্ভ করলো, মারতে মারতে কুকুরটা রক্তাক্ত হয়ে গেল। কুকুরের জবান দিয়ে জারি হয়ে গেল, কুকুরের মুখে জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, ওরে মনির, তোমার বাড়িতে একটু খাই তাই তুমি আমাকে মারতেছ, মনে রেখো উনি হলেন রহমতুল্লিল আলামিন, সত্য নবী। আমি যখন নবীজিকে কামড় দিতে গেলাম, আমার কানে কানে কে যেন ডাক দিয়ে বলে, ওরে কুকুর, আমার নবীজি, আমার রহমতুল্লিল আলামিন, আমার নবীজিকে তুই কামড় দিতে পারিস না। কানে কানে কে যেন বলে, আর কামড় দিতে পারি নাই, চলে আসছি। ইহুদি আশ্চর্য হয়ে গেল, আবার কুকুরকে মারতে মারতে পাঠিয়ে দিল। এইবার কুকুর গিয়ে নবীজির সামনে গিয়ে ব্রেক দিয়ে ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে থাকে, আর চোখের পানি ফেলতে আপনাকে কামড় দেওয়ার জন্য, কিন্তু আপনি তো আল্লাহ পাকের সত্য নবী, আপনি তো আল্লাহ পাকের পেয়ারা নবী, আপনাকে আমি কামড় দিতে পারি না। নবীজি ইশারা দিলেন, তুমি এই ব্যাগ হয়ে যাও। কুকুর চলে আসলো। এইবার আল্লাহর নবী ইহুদির বাড়িতে চলে আসলেন, ঘরের ভিতরে বসতে দেওয়া হলো। ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যারা বাড়িতে ছিল আশ্চর্য হয়ে গেল, একটা কুকুর যদি নবীজিকে চিনতে পারে, আমি আশরাফুল মাখলুকাত হয়ে, এত দামি মানুষ হয়ে, এত সুন্দর বিরান বুদ্ধি হয়ে আমি আল্লাহকে চিনতে পারলাম না। বিবি কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, বাবা আর ভুল পথে তাকে যাবে না, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে এই মুহূর্তে কালেমাটা পড়ায় দেন। নবীজির হাতে গিয়া ইহুদি কান্দে, ইহুদি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যায় না, আপনি সত্য নবী, আমি আপনাকে ধোকা দিয়ে আপনাকে হত্যা করতে এসেছিলাম, আর তো আর হত্যা করব না, আমার ভুল ভেঙে গেছে, নবীজি দয়া করে মায়া করে আপনি আপনার জান্নাতের মধুর কালেমাটা আমাকে একবার পড়ায় দেন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আমরা কালেমা হয়ে গেলাম, সবাই জবানে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ। সবাই বলে মারহাবা, সবাই মুসলমান হয়ে গেল। এইজন্য ওলামায়ে কেরাম বলেন, আখলাকের দ্বারা ইসলাম এসেছে, তরবারির কারণে ইসলাম আসে নাই,
তরবারি দিয়ে জোর করে ইসলাম ফয়লানো হয় নয়, ইসলাম প্রসার হয়েছে সারা বিশ্বকে। মুসলমান সব জায়গায় বেশি উন্নতি লাভ করেছে, এত কোটি কোটি মুসলমান হয়েছে একমাত্র নবীজির আখলাকের কারণে, উলামায়ে কেরামের আখলাক দিয়ে এই দেশে ইসলাম কায়েম হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আপনাকে আমাকে এই বিয়ে নওয়াজ করতে হবে, আপনাকে আমাকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, এইটাই আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ একমাত্র আমাকে বানিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে বানিয়েছেন, এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই জন্য আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে। এই মাধ্যমে ছাত্রদেরকে আদর করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে আমলে চলে। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফী খুস ইল্লা আল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক দাদ দিয়ে বলেন, আসরের কসম, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে হয়ে গেছে, একমাত্র একমাত্র আল্লাহ পাকের দরবারে ওরাই কামিয়াবি যারা ইমান এনেছে আল্লাহর উপর। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সবার ইমান এনেছি না, আমাদের আল্লাহ ছাড়া আর কেহ নয়। এই ইমান নিয়ে যদি আমরা যদি চলতে পারি, বাতালে কোনো শক্তি নাই যে মুসলমানের দিকে আঙ্গুল দিকে তাকায়, বলে সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম যেমন এক ইসলাম, আল মুসলিমুন সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন মুসলমানের দ্বারা কোন হিন্দু কষ্ট পাবে না, মুসলমানের জমানের দ্বারা কোন ইহুদি কষ্ট পাবে না, মুসলমানের দ্বারা অন্যান্য জাতি কেউ কষ্ট পাবে না, বলে মারহাবা। এরকম মুসলমান আমাদেরকে হতে হবে, আখলাকওয়ালা হতে হবে, সুন্দর হতে হবে। যদি আমি আপনি আখলাকওয়ালা না হই, আল্লাহকে মানতে না পারি, খবর আছে কপাল খারাপ। আশেপ আলী থানবি রহমতুল্লাহ নয় একটা ঘটনা তখন নকল করছেন, ভারতে এক হুজুর ছিল, হুজুরের বাড়িতে একটা ইঁদুর ছিল, ইঁদুরের জবান খুলে গেল, ইঁদুর এসে বলল, হুজুর আপনার বাড়িতে এতদিন থাকলাম, আজকে একটা আশা, আপনি যদি আমাদেরকে আমাকে একটা আশা পূরণ করতেন খুব খুশি হইতাম। হুজুর বলে বলো, আপনার বাড়িতে এতদিন থেকে ইঁদুর হয়ে আসি, তো ওই যে বিড়াল যা চলাফেরা করে কত সুন্দর, মাঝে মাঝে লেপের ভিতরে শুয়ে থাকে কিছু বলে, আপনি আমাকে যদি একটু বিড়াল বানায় দিতেন আমি খুব খুশি হয়ে যেতাম। হুজুর বলছে, তোর এই আশা, এদিকে একটু ফুক দিছে, ইঁদুর থেকে বিড়াল হয়ে গেছে, দুই দিন ঘুরে 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 থাকে, খায় বাড়িতে মাছ পায়, মাছ খায় কত ভালোই হলো। আরেকদিন গেছে গিয়ে দেখে শিয়াল পন্ডিতের সাথে জঙ্গলে, শিয়াল পন্ডিতের সাথে দেখা, হুজুর কাছে গিয়ে বলে, হুজুর আরেকটা একটু আবদার ছিল, কি শিয়াল মামা এত ভালো, ওর কথাবার্তা খুব ভালো লাগছে, আমাকে যদি শিয়ালের মতো বানায় দিতেন হুজুর খুব ভালো লাগতো। আচ্ছা খুদিস, শিয়াল হয়ে গেছে, ও আর বাড়িতে থাকে না, ও একটা জঙ্গল, ওই জঙ্গল আশেপাশে বড় বড় জঙ্গলে চলে যায়, গিয়ে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার। কি রে রয়্যাল বেঙ্গল টাইগার, তোর নাম কি? আমার নামই তো রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো সুন্দর নাম। যে চেহারা একদিন হুজুরকে বলল, হুজুর জীবনে আর কোনোদিন বলবো না, শেষ বলা, এবার আমার এই আশাটা পুরা করে দিয়ে কি রয়্যাল বেঙ্গল টাইগার বানায় দেন, তাই শেষ, আর চাবি না তাই না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন প্রথম দিন আসতে
আসছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে একই দিনে 90,000 লোক মুসলমান হয়ে গেছে। মুসলমানের দাম আছে, মুসলমানের কি দাম আছে? দুনিয়াতে ইজ্জত, আখিরাতে ইজ্জত, জান্নাতে ইজ্জত, জান্নাতুল ফেরদাউস পাবেন সবাই বলে আলহামদুলিল্লাহ। রয়্যাল বেঙ্গল টাইগার বানিয়ে দিছে, হুজুর কে বলছে হুজুর এই শেষ করে দেব, দশ মিনিট আগে জানাই দিও, ফিনিশিং দিতে হবে না। রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পর ও কি এখন মানুষ আছে? এই বিড়াল আছে, শিয়াল আছে, অহংকার এত বেড়ে গেছে হুজুর কেউ আর মানে না, খিদা লাগছে। এখন তো সিংহ বাঘ তো মানুষ খায়, সিংহ তো মানুষ খুব খিদে লাগছে, তাই শুরুটা আপনাকে করতে চাই। আর তুই আমাকে দিয়ে শেষ করবি কেমন লইতে পারে? আচ্ছা ঠিক আছে, তোর সাইড হোক ওরা হোক, আমি একটু মুখ ধুয়ে উজু করে আসি, পরিষ্কার জিনিস খাবি। ঠিক আছে, খুচরো উজু করে এসে পানি একটু হাতে নিয়ে আসছেন, সেটাই সঙ্গে সঙ্গে ইঁদুর বলে নাউজুবিল্লাহ, ইঁদুর বলে উজর, এটা কি করলেন আপনি? আমার সব আশায় পুরো করলেন আর আপনি শেষে মেছে আমাকে সব শেষ করে দিলেন। হুজুর বলে দেখো বাঘ হওয়ার পর তোমার অহংকারটা এত বেড়ে গেল, অহংকার হওয়ার কারণে তোমায় নিজেকে নিজে শেষ করে দিলা। আল্লাহ রাসূল বলছেন যার ভিতরে চুল পরিমাণ অহংকার থাকবে সে কোনদিন জান্নাতে যাবে না। এই যে অহংকার মুক্ত সমাজ করতে হবে, আমাদের পরিবারকে অহংকার মুক্ত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন অহংকার মুক্ত কিভাবে হবে? স্বামী স্ত্রীকে সালাম দেবা, স্ত্রী সালাম স্বামীকে সালাম দেবে, ছেলে বাবাকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে, মেয়ের বাবাকে সালাম দেবে, বাবা মেয়েকে সালাম দেবে। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। আসুন আজকে আমি এখানেই শেষ করে দেব। আজকে খুবই আনন্দের বিষয়, আজকে খুবই খুশির বিষয়, আমার এই শ্রেণীর ছাত্র আজকে এই যে সাজু হুদাইবা ইয়ে মাদ্রাসার মোহতামি সাহেব, আমার গোলাপবাগ মাদ্রাসার ছাত্র ছিল, আমার খুব প্রিয় ছাত্র ছিল, আজকে সে বিশাল একটা মাদ্রাসা, বালক মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা করার নিয়ত করেছেন। আল্লাহ পাক ওর নিয়তকে পুরা করুন। আপনার এলাকাবাসী ওর জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ, একটু দোয়া শুধু করবেন, দুই ফুটার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ মোহতাম সাহেব যে মাদ্রাসা হাতে দিয়েছে আল্লাহ মাদ্রাসা, আল্লাহ তুমি কবুল করো, চোখের পানি যদি ছাড়তে পারেন আপনার সংসারে বেনামাজি থাকবে না, চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি যদি কাঁদতে পারেন আপনার দিল নরম হয়ে যাবে অহংকার। আমি হাজি সাহেব, আমি ওলামায়ে কেরাম, আমাকে আগে সালাম দিতে হবে, আমি হুজুস্তা, আমাকে আগে সালাম দিতে হবে। মোহতাম সাহেব আল্লাহ কবুল করে, আবু হানিফা রহমতুল্লাহর মতো ওরকম তেগি ছাত্র আল্লাহ পাক যেন এই এলাকায় তৈরি করে দেয়, এলাকার প্রত্যেকটা মানুষ যেন মেয়েদেরকে যেতে পারে, ছেলেদেরকে মাদ্রাসায় যেতে পারে। দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করে, দিনের জন্য দিনের ঝান্ডা সাথে যেন জান্নাত হল ফের যা হচ্ছে যাওয়ার তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।